কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হাসখালি কাণ্ডে তদন্তভার নেয়ার পরে গণধর্ষণ ও খুনের মামলায় এফআইআর দায়ের করেছে তারা। এফআইআর এ নাম রয়েছে শুধুমাত্র তৃণমূল নেতার ছেলে ধৃত ব্রজ ওরফে সোহেল গয়ালি। বৃহস্পতিবার সিবিআই এর টিম গ্রামে পৌঁছানোর পরে অভিযুক্ত ব্রজ এবং তার বাবা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গয়ালির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন প্রতিবেশীরা। অস্ত্র এসব নিয়ে ভয় দেখাতো লোক? হ্যাঁ হ্যাঁ, মেশিন একমাত্র মেশিন, ও তো মেশিন, ওর খুনে হলো না, ওইদিকে কোনা পড়া একটা খুন হয়েছিল বাচ্চা, ওর মেশিনেই তো খুন হয়েছিল, এই সমর গয়ালির মেশিনে। সিবিআই এর ডিআইজি অখিলেশ সিং তদন্ত প্রক্রিয়া শেষ করে বাইরে বেরোনোর সময় এক মহিলা কাতরভাবে তার হাত ধরে তৃণমূল নেতা সমর গয়ালি এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ জানান। ভোটের সময় বিরোধীদের মারধর থেকে শুরু করে পঞ্চায়েতের কাজে তোলাবাজি, সিবিআই অফিসারদের দেখে ভুরি ভুরি অভিযোগ তুলতে থাকেন গ্রামবাসীরা। স্বামীকেও মেরেছিল, সমর গয়ালি মেরেছিল 2018 সালে। কেন, কি কারণে মারলো? আমার স্বামী ভোটে দাঁড়িয়েছিল। কোন পার্টির থেকে? বিজেপি। আচ্ছা, তারপর? তারপরে ওকে মানে ওকে মারার পরে ও বিজেপিতে দাঁড়িয়েছিল, ওই কারণে ওকে মেরেছে। ওই এমনকি একজন রেশন কার্ডে টাকা, জন্ম কার্ডে টাকা, মৃত্যু কার্ডে টাকা, মানে কোনো কিছু সব কিছুতে টাকা টাকা চাই। এই ক বছর ধরে? এই 15 বছর, যে কয় বছর তৃণমূল এসছে তবে থেকে। হাসখালি কাণ্ডের পর থেকে বেপাত্তা সমর গয়ালি ও তাঁর স্ত্রী। বুধবার রাতেই হাসখালি থানায় গিয়ে তথ্য সংগ্রহ করে সিবিআই এর 3 সদস্যের দল। সিবিআই সূত্রে খবর, পুলিশের কাছ থেকে কেস ডায়েরি সহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। প্রায় 4 ঘন্টা হাসখালি থানায় ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বিকেল 4:30 সিবিআই এর অফিসাররা সিএফএসএল বিশেষজ্ঞদের নিয়ে পৌঁছন মৃতার বাড়িতে। 4 এপ্রিল রাতে নিজের বাড়িতে যে ঘরে নাবালিকাকে রাখা হয়েছিল সেই ঘরে ঢুকে নমুনা সংগ্রহ করে তারা। সেখান থেকে সিবিআই ও ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল চলে আসে অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালির বাড়িতে, যেখানে গণধর্ষণের অভিযোগ উঠেছে সেই ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকেন তারা। ঠিক ওই একই সময় কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞদের অপর দলটি নাবালিকার ঘরে নমুনা সংগ্রহের কাজ চালিয়ে যান। সিবিআই এর অফিসারেরা তখন কথা বলেন মৃতার মা বাবার সঙ্গে। সন্ধ্যায় সিবিআই যখন দুই বাড়িতে নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছে তারই মধ্যে লোডশেডিং হয়ে যায় এলাকায়। প্রায় 1 ঘন্টা লোডশেডিং থাকায় নির্যাতিতার বাড়ির উঠোনে গাড়ি তুলে তার হেডলাইট জ্বেলে এবং টর্চের আলোয় নমুনা সংগ্রহের প্রক্রিয়া শেষ করেন সিবিআই এর গোয়েন্দারা। গোটা বাড়ি এবং আশপাশের এলাকা জরিপ করেন, ভিডিওগ্রাফি করা হয় গোটা প্রক্রিয়ার। এরপর রক্তমাখা তোষক, চাদর ও নির্যাতিতার ব্যবহার করা জামা কাপড় সহ 2 বস্তা নমুনা পরীক্ষার জন্য নিয়ে যান সিবিআই আধিকারিকরা। ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।